কবির বিন সামা, তোর পাগলামির মাত্রাটা অনেক বেড়ে গেছে, তোর পাগলামিটা একটু থামা। ইসলাম এবং হুজুরদের নিয়ে তোর এত চুলকানি কেন? আমাদের তো সেটা মাথায় আসে না। কবির বিন সামা তুই একটা চিটার, কবির বিন সামা তুই একটা বাটপার, কবির বিন সামা তুই একটা ফাসেক, টুপি দাড়িওয়ালা নবীর সুন্নতকে নিয়ে কুটুক্তি করিস, তুই একটা ফাসেক। তোর ফাসেকি দাড়ি, তোর কোনো আমুল নাই, তুই জোগাড়ি, তুই যত রকমের কাজ, যত রকমের খারাপ কাজ তোর মাধ্যমে হয়, তুই বলে তোর মাধ্যমে ইসলাম ধ্বংস হচ্ছে, তোর মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে, তোর কথার মাধ্যমে কাজের মাধ্যমে আলেম সমাজ আজ লাঞ্ছিত। এগুলোই কি আমরা আশা করি একজন হুজুরের মুখ থেকে, একজন আলেমের মুখ থেকে কি আমরা এগুলো আশা করতে পারি? তাহলে চলুন আপনাদের সেই বেয়াদব কবির বিন সামাত হুজুর এবং আল্লাহ নবীর সুন্নত নিয়ে কি কটুক্তি করলো চলুন শুনে আসি তার মুখ থেকেই। তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ, তোর মুখে দাড়ি আছে কিনা একটু জাতিতে দেখো। এই জন্য বিশেষ করে হুজুর যারা আছে, দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম, এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব। এবং বিশ্বাস করেন আর না করেন, এরা হলো মানে এত বড় বেয়াদব, এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না, যা করে লোক দেখানো। ফাঁসে কি কাজ, এরা ফাঁসে কি ছাড়া, মানে এদের দাড়ি যদি বলেন, টুপি যদি বলেন, লম্বা জামা যদি বলেন, সবই লোক দেখানো। এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা, মানে এতটাই নিকৃষ্ট ম্যাক্সিমাম সবাই না, কিন্তু তারা আল্লাহরই প্রশংসা করে না, কোনো আল্লাহর ভালোটাকে কখনো স্বীকার করে না, ভালো কাজটাকে মানে এরা চোখে দেখতেই পায় না। তাহলে আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোনো ভুল ধরার মানে সুযোগ আমি রাখি নাই। এ হুজুররা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিত আল্লাহ যদি এদের সামনাসামনি আসে। ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে দেখবেন, যে ম্যাক্সিমাম হুজুরদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, এরাদের নেগেটিভ কমেন্ট। তবে এখন ম্যাক্সিমাম হলো এই সমাজের জন্য ভালো কিছু করে না, সবাই পেট দিয়ে দিতে ব্যস্ত, 50,000, 60,000, 1,00,000 টাকা না হইলে মাহফিলে ডেট পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সকগত করোনা ভাইরাসটাকে দিয়েছে যে তোরা একটু এবার পরিশ্রম করে খা। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশি বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশি বাণী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হ করি আহ্বান। তব কেন এক নহে মুসলমান, এক হ করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনার মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তব কেন এক নহে মুসলমান, এক হ করি আহ্বান। তব কেন এক নহে মুসলমান, এক হ করি আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমরা যে সময়টা অতিবাহিত করতেছি, আমাদের লাইফে, আমাদের জীবনে অনেক ভয়াবহ একটা সময় আমরা অতিবাহিত করতেছি। প্রথমে আমরা সারা বিশ্ববাসী সকলের জন্য দোয়া চেয়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আজকের আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরাতুল আলে ইমরানের ভিতর 102 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। মুসলমান, তোমরা ইসলাম কায়েম করতে চাও, ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে তোমাদের এক হতে হবে। হাতের পাঁচটা আঙ্গুল পাঁচ দিকে থাকলে কোনো সময়ে হাতে শক্তি পাওয়া যাবে না। পাঁচটা আঙ্গুল যখন একত্রিত করা হবে তখন এই হাতের অনেক শক্তি হবে। কাজেই আলোচনা দীর্ঘায়িত করব না। বিশেষ করে বর্তমান সময়ে অনেক খারাপ একটা সময় আমরা পার করতেছি। বিশেষ করে এখন বর্তমান বাজারে, হাট বাজার যা কিছু দেখবেন, প্রত্যেকটা সেক্টরে, আপনি পেঁয়াজের বাজারে যান, কিছুদিন আগে পেঁয়াজের একটা সিন্ডিকেট হলো, পেঁয়াজের দাম অনেক অনেক বেড়ে গেল। কারণ একটাই, যতগুলো পেঁয়াজ ব্যবসায়ী আছে তাদের সকলের একটা সমঞ্জতা আছে, সকলে একত্রিত আছে। এরকম মরিচের দাম এই বৃষ্টি হলে বেড়ে যায়, একটাই কারণ তাদের প্রত্যেকটা মরিচের দোকানের ভেতর একটা একত্রিত আছে। এই জন্য তারা যা কিছু করে তাতে লাভবান হয়। এখন জনগণ ঠকুক আর দিদুক তাদের দেখার নাই। একটাই মাত্র জাতি আছে বা একটাই মাত্র দল আছে তাদের ভিতর, কোনো একত্রিত নাই। যদি মারো ফাটাও তাকে গেলে যত ভাগ ভাগ ভাগ, সেটা হলো হুজুর। বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমি অনেক ক্ষুদ্র একজন মানুষ, তারপরও আমার কাছে যা মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও তাহলে তোমরা ইসলামটা ভালোভাবে প্রচার করতে পারবা। কিন্তু আমরা তা করি না। বিশেষ করে বর্তমান সময়ের কবির বিন সামাদ নামের একজন ভাই ছিল, সাংবাদিক। বিশেষ করে ভাই প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা ভিডিও করে। আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমরা কেউ কারো ভালো কখনো দেখতে পারি না। ভাইয়ের, আমি ভাইয়ের সঙ্গে, আমার কোনো দিন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা হয়নি, ফেসবুকে কথা হয়নি, মেসেঞ্জারে কথা হয়নি, ফোনে কথা হয়নি, কোনোভাবেই যোগাযোগ হয়নি। কিন্তু প্রত্যেকটা ভাইয়ের ভিডিও আমি দেখি। বিশেষ করে দুঃসময়ে প্রাণের বড় হুজুরকে নিয়েও উনি একটা সঙ্গীত করেছিলেন। এই সংকটে বড় হুজুরের মুক্তি চেয়ে একটা গান বলেছিলেন, যে সময় কেউ কোনো কথা বলার সাহস রাখেননি। বিশেষ করে যে সমস্ত হুজুরদেরকে বলেছেন, উনি যে কথাটা বলেছেন, যারা হুজুর সাজে এই কথাটা ইন্ডিকেট করে বারবার বলেছেন। আর আপনারা যারা ভিডিও কেটেছেন, 26 মিনিটের কিছু অংশ নিয়েছেন, 30 মিনিট থেকে কিছু অংশ নিয়েছেন, আবার 35 মিনিট থেকে কিছু অংশ নিয়ে কোনো রকম একটা ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। আরে মিয়া, স্টার জলসা, জি সিরিয়াল, স্টার প্লাস নিয়ে যখন এরকম অনেক ব্যয়াপনা হয়, আপনার পেজে যারা সচেতন মানুষ দেখতেছেন, আপনার একটু খেয়াল করে দেখবেন, তাদের পেজে সমস্ত নিয়ে কোনো কথাই নাই। যদি ইসলাম নিয়ে কেউ যদি একটু ভুল করলো, আলহামদুলিল্লাহ পড়তে হার বাখরা যে একটু ভুল হলো, এর পড়া সই নাই, এর আকিদাগত ভুল। এ কী করলো, ওই যে এখন বর্তমান এটা আছে, ওর সঙ্গে একে তুলনা করে দিল, এটাই কি ইসলাম? আপনি যে কাজগুলো করতেছেন, আপনি হয়তো মনে করতেছেন ভাইরাল হচ্ছে না, আপনার প্রতি মানুষের যে ভালোবাসাটা আছে এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এরকম ভাবে যদি আপনারা কাজ করতে থাকেন, আমার বিশ্বাস কোনো একটা সময় আসবে মানুষ হুজুরদের সালাম দিতে ভুলে যাবে। ভুল হয়েছে, সংশোধন করার চেষ্টা করেন। ঈদের পরেই যখন 18 জন আলেম মারা গেল, আপনার পেজে গেলে জামাত শিবির এই সেই নিয়ে এছাড়া আপনার কোনো কথাই নাই, কি ভুল করলো কি করলো। সমাজে চারপাশে যে সমস্ত ব্যয়াপনা হচ্ছে, যে সমস্ত অশ্লীলতা হচ্ছে, সেগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, এইটা কি ধরনের ইসলাম? আপনিও ইসলাম প্রচার করুন, কে কি ভুল করলো সেটা ধরার দরকার নাই, তার সঙ্গে একটা সমঞ্জতা তৈরি করুন, তার সঙ্গে শেয়ার করুন। মানুষের সামনে এরকমভাবে মুখোশ উন্মোচন করতেছেন, এটার নাম ইসলাম না। আমি ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি, এরকম যদি করতে থাকেন, মানুষের ভালোবাসা কমতে 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 এক সময় আপনারা মানুষের চোখে মানুষের ঘৃণিত পাত্র, আপনারা মানুষের ঘৃণিত ব্যক্তির খাতে আপনাদের নাম লেখা হবে। এই কিছুদিন আগে ডক্টর মিজানুর রহমান আজারির নাকি এত সমালোচনা, তাকে মানুষ কেন ভালোবাসে জানেন? কেউ যদি কোনো ভুল করে, সেই ভুলটা ওই রকমভাবে ধমকে সে ভুলটা ধরার চেষ্টা করে না, ভালোবাসে দিয়ে তার আচরণ কথাবার্তারা মাধুর্য দিয়ে তাকে মানুষকে আকৃষ্ট করে। আপনারা এরকম করেন, দেখবেন ইনশাআল্লাহ
ইসলাম কায়েম হয়ে যাবে। কাজেই যে কথাটা বলতেছিলাম, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, বিশেষ করে আপনারা যারা এখনো এখনো আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওই রকমভাবে জড়িত নাই, তবে প্রত্যেকটা দলের সঙ্গেই কম বেশি সময় দিয়েছি। বিশেষ করে আপনারা যে জামাত জামাত জামাতের প্রোডাক্ট ইহুদি নাসারা ফাসেক যত কিছু বলেছেন, বিশেষ করে গত ঈদের পরে যে 18 জন আলেম মারা গিয়েছিল, ওই আলেমদের পরিবারের পাশে জামাত ইসলামের আমির আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি, প্রথমে উনি তাদের পরিবারের পাশে দাঁড়াইছে। একটা মন লাগে ইসলাম প্রচার করতে, শুধু বড় বড় লেকচার দিলে গলাবাজি করলে ইসলাম প্রচার করা যায় না। আপনি যদি চান এরকম ভালোবাসা দেখেন, এরকম ভালো কিছু করেন, ইনশাআল্লাহ মানুষ আপনাকে ভালোবাসবে। এরকম ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করার দরকার নাই। হয়তো ভাবতেছেন এই কথার দ্বারা আমি ভাইরাল হওয়ার, না ভাইরাল হওয়ার কিছুই না, আমি শুধু ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি, সত্যের প্রতিবাদ করার চেষ্টা করতেছি। যারা বিবেকবান মানুষ আছেন, বিশেষ করে যে সমস্ত নামদারি যে ভাই যে কথাটা বলেছেন, যারা হুজুর সাজেন, বিশেষ করে এই দুই দিনে যারা শেয়ার করেছেন, আসলে কবির বিন সামাত আসলে কি বলেছে চলুন আমরা শুনে আসি। আমাদের অনেকেই বলে থাকে যে আমাকে নিয়ে সমালোচনা করছে, বা আমাকে নিয়ে কি একটা টিভি বা কি একটা হুজুর তারা কথা বলছে, এই করছে তাই করছে। আমি বরাবরই বলি যে দেখুন, তাদের কন্টেন্ট তৈরির জন্য আমাকে ব্যবহার করে, এবং এটাতে আমি অবশ্যই খুশি যে তারা একটা কন্টেন্ট পায় আমাকে সমালোচনা করে। তো এই জন্য তাদের আয় রুজিতে আমি আঘাত করতে চাই না, তো বরং তাদের রিজিকের যে ব্যবস্থা হয়েছে আমাকে সমালোচনার মধ্য দিয়ে, এটা তাদের তাদের জন্য আমি ছেড়ে দিয়েছি। আর গীবত করার জন্য অবশ্যই সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি, যে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আর একটা বিষয় আমি আপনাদের বলি, যদি বলি হয়তোবা অনেকেই আমার কথার সাথে একমত নাও হতে পারেন, বিশেষ করে আমাদের দেশে যারা মানে হুজুর সাজে, আবারও বলছি যে হুজুর সাজে মানে হুজুর হয়, এরা আল্লাহকে ভালোবেসে হয় না, মানে কিছুটা রুজি রুটির জন্য এই কাজগুলো করে থাকে। এরকম কিছু হুজুর আছে যারা মানে নিজেরা শুধুমাত্র সারাক্ষণ পড়ে থাকে অন্যের বিপদে, অন্যের সমালোচনায়, অন্যের মাহফিলে উঠেই একেবারে টেবিল গাপানো শুরু করে দেবে, আরেকজনের সমালোচনা করতে করতে, আরেকজনের বিপদ করতে করতে। এগুলো কেন? তাদের চোখে ভালো কিছু নেই, ভালো কিছু চোখে পড়েও না, এবং ভালো কিছুর মধ্যে ভুলটাই খুঁজে বের করে। একজন বোরখা পড়েছে, তো যে বোরখা পরেনি, আরেকজন বোরখা পড়েছে, নিঃসন্দেহে যে বোরখা পড়েছে সে তো যে পরেনি তার থেকে উত্তম। এই এদের কাজ হলো কি, বোরখাটা কেন টাইট হইলো, বোরখাটা কেন এই হইলো, তাই হইলো, ওই হইলো, এই সমালোচনা শুরু করে দেবে। বরং তার যদি প্রশংসা করা হয় যে আপু আপু আপনি বোরখাটা পড়েছেন, বা বোন আপনি বোরখাটা পড়েছেন, বা খালা আপনি বোরখাটা পড়েছেন, খুবই ভালো কথা, পর্দা করেছেন, কিন্তু এভাবে পর্দা রক্ষা হয় না, বরং আপনি বোরখাটা একটু ঢিলে ঢালা পড়তে হবে, সেটা না করেই শুরু করে দেবে, আরে ভাই তোমার এই বোরখা পরার কি দরকার ছিল, যে বোরখাতে তোমার বডি দেখা যায়, এই করে যায়, তুমি দেখো কেন বডি, তুমি দেখাও কেন, তোমার চোখ কেন তুমি কন্ট্রোল করতে পারো না, তুমি কন্ট্রোল না করে কেন তুমি আরেকজনের এই টাইট ফিগার বোরখার দিকে তুমি তাকাচ্ছ। হ্যাঁ, নামাজ পড়ে, একজন যুবক নামাজ পড়ে, সেই যুবকের টাকনুর নিচে কাপড় চলে গেছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই একজন বলে বসছে, আরে মিয়া তোমার নামাজ পড়ে কোনো লাভ আছে নাকি, তোমার টাকনুর নিচে কাপড়, তুমি টাকনুর নিচে কাপড় পরে নামাজ পড়েছো, তোমার নামাজ হয়েছে? আরে ভাই এভাবে না বলে, বরং তাকে তো এভাবে বলা যায়, ভাই তুমি নামাজ পড়েছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। যে সময় হাজারো যুবক মসজিদের দিকে আসে না, তারা ফেসবুক নিয়ে আছে, কিংবা গেম খেলছে, কিংবা ইউটিউবে আছে, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সিনেমার সাথে আছে, বরং তার থেকে তুমি অনেক উত্তম যে তুমি আজান হয়েছে, মসজিদে এসেছো, নামাজ পড়েছো। তো এটা বলার পরে এবার আপনি তাকে নসিহাত করেন, দেখো ভাই টাকনুর নিচে কাপড় পরা উচিত না, এটা তো হারাম হয়ে যায়, এমনকি টাকনুর নিচে যে অংশটুকু পরা হয়েছে, আল্লাহ রাসুল বলেছেন অহংকার বশত যারা টাকনুর নিচে কাপড় পরে সেই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। তো এই জন্য তুমি এক কাজ করো, তুমি টাকনুর উপরে কাপড়টা পরো, এটা তোমার জন্য খুবই ভালো। এটা না বলে কি করবে, আরে নিয়া তুমি নামাজ পড়েছো, তোমার টাকনুর নিচে কাপড়, তোমার তো নামাজই হয় নাই, তোমার নামাজ হবে না। একজনের উজু ভুল হয়ে গেল, তাকে সুন্দর করে মার্জিত ভাবে না ধরিয়ে দিয়ে কি করে, আরে মিয়া তোমার উজু হয়েছে নি, এটা কোন সিস্টেমে উজু করলা তুমি, কি আর উজু তোমার, এটা
তো এগুলো কেন বলবেন ভাইয়া? এগুলো না বলে আসুন, আমরা ভালো করে তার প্রশংসা করি। একজন ব্যক্তি নামাজ পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। 3 ওয়াক্ত পড়াতে আপনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি 5 ওয়াক্ত পড়ো? সে বললো, না ভাই আমি 3 ওয়াক্ত পড়ি। তো তখন আপনি শুরু করে দিলেন যে, আরে ভাই 3 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ আছে নাকি? কেন 3 ওয়াক্ত নামাজ পড়ো? 3 ওয়াক্ত নামাজ পড়ে কি হবে? তুমি 5 ওয়াক্ত পড়ো না, 3 ওয়াক্ত পড়া না পড়া সমান কথা। এটা না বলে তাকে এটা বলেন যে, ভাই আপনি তো 3 ওয়াক্ত পড়েন, কেউ তো আছে 5 ওয়াক্তই পড়ে না, তো আপনি যে 3 ওয়াক্ত পড়েন আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা, আসেন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়াটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। একজন ভাই লিখছেন, আপনার দাড়ি কই? ভাই তোর যদি চোখ না থাকে তাহলে তো আমি দেখাইতে পারবো না আমার দাড়ি কই। তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ ভাই, তোর জন্য দোয়া রইল। তোর তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ, তোর মুখে দাড়ি আছে কিনা একটু জাতিরে দেখা। আমি জানি যে তোর মুখে দাড়ি নাই, কারণ যাদের মুখে দাড়ি আছে তারা এই প্রশ্ন করে না। তো সম্মানিত ভাইরা, এই যে মানুষের এই যে চিন্তা চেতনা সবসময় আপনাকে কি করবে জানেন? আপনাকে একটা পিছু টান, মানে আপনি সামনে যাচ্ছেন একটা পিছে টেনে ধরবে। তার কারণ হলো যে আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু, আর এই জাতীয় খেলা হাডুডু থেকে আমাদের দেশের মানুষ খুব ভালো করে শিক্ষা নিয়েছে যে কি করে টেনে ধরতে হবে। আপনি সুন্দর করে একটা পোশাক পরেছেন, অনেক কষ্টের পয়সা দিয়ে একটা পোশাক বানিয়েছেন, মার্জিত একটা পোশাক পরেছেন। এটা ভাই কলারটা তো ভালো হয় নাই, তোমার এটা বানাইছে কে? তোমার কলারটা তো ঠিক হয় নাই, তোমার এই বোতামের কালারটা ঠিক হয় নাই, তোমার এই জায়গায় এই পকেটটা দেওয়া ঠিক হয় নাই, এই জায়গায় এটা করা ঠিক হয় নাই। তার মানে হলো যে আপনাকে আপনার ভালো যে প্রশংসা না করে খারাপটা বলে আপনার মানসিক ভাবে একটা চাপে রাখা, মানসিক ভাবে আপনাকে হেনস্থা করা, মানসিক ভাবে আপনাকে কষ্টে রাখা। আপনি যে এগিয়ে যাচ্ছেন সেই এগিয়ে নিয়ে সেই এগিয়ে যাওয়াকে আপনাকে আটকে দিবে, সেই এগিয়ে যাওয়াকে আপনাকে থামিয়ে দিবে। তো এই জন্য এই মানুষগুলো হলো নোংরা মানসিকতার মানুষ, এই মানুষগুলো হলো নিকৃষ্টতম মানসিকতার মানুষ। মানে এরা হলো কেমন, একজন মানুষকে দাওয়াত খাওয়িয়েছে, তো একজন মানুষ মানে আছে, সে যেখানেই যায় একটা না একটা খুদ ধরে, মানে সে দাওয়াত খেতে গেলে ভুল ধরবেই, মানে কোনো না কোনো একটা ভুল ধরবে, হয় মরিচ কম হয়েছে, তা না হইলে লবণ বেশি হয়েছে, তা না হইলে ঝোলটা বেশি ছিল, তা না হইলে ঝোলটা শুকিয়ে গিয়েছিল, এমনই ভাবে কিছু না কিছু বলবে। তো একদিন তার এক ফ্রেন্ড চিন্তা করলো যে, আমার এই বন্ধু তো সবসময় ভুল ধরে, আমি এক কাজ করি, আমি সুন্দর করে এমন কায়দা করে রান্না করব যে এ আর কোথাও ভুল ধরার সুযোগ পাবে না। তো এ এমন খুব সুন্দর করে কায়দা করে রান্না করার পরে এখন দেখা গেল যে দাওয়াত করেছে, দাওয়াত করে যখন তাকে খাওয়িয়েছে, তখন সে খাওয়ার পরে বলতেছে, আজকে বলো তো কোথায় ভুল হয়েছে। তো তখন তার বন্ধু যে ভুল ধরে সে বলতেছে যে, দেখো মানে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কোনো জায়গায় ভুল ধরার কোনো সুযোগ নেই, তবে একটা কথা মনে রাখবা, এত ভালো ভালো না, এত ভালো ভালো না। তো এই জন্য বিশেষ করে হুজুর যারা আছে, দাড়ি টুপি লাম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম, এরা হলো মানে ম্যাক্সিমামই হলো ব্যাপক, এবং বিশ্বাস করেন আর না করেন, এরা হলো মানে এত বড় ব্যাপক যে সব কিছুতে ভুল খুঁজে বের করে, মানে এত ভালো ভালো না, মানে সব করার পরে বলবে যে এত ভালো ভালো না, মানে এদের জন্য মনে হয় যে ওদের জন্য ভালো কাজ করতে হবে। এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না, যা করে লোক দেখানো, ফাসেকি কাজ, এরা ফাসেকি ছাড়া, মানে এদের দাড়ি যদি বলেন, টুপি যদি বলেন, লাম্বা জামা যদি বলেন, সবই লোক দেখানো। এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা, মানে এতটাই নিকৃষ্ট ম্যাক্সিমাম সবাই না, কিন্তু ভালো মানুষ অসংখ্য রয়েছে, এবং ভালো মানুষগুলো তারা ভালোর সাথে চলে, ভালো কাজগুলো করে এবং মানুষকে ভালো কাজে প্রশংসা করে। যারা বান্দার প্রশংসা করে না তারা আল্লাহরই প্রশংসা করে না। যারা বান্দার ফুল ধরতে থাকে, সবসময় বান্দার পিছনে লেগে থাকে, এরা আল্লাহকে কখনো, আল্লাহর ভালোটাকে কখনো স্বীকার করে না, ভালো কাজটাকে মানে এরা চোখে দেখতেই পায় না, এরা সবসময় খুঁজে বের করে কোন ভুলটা আছে, এবং ওই ভালো জিনিসটার মধ্যে, মানে এরা যদি পারতো তাহলে আল্লাহ বলছেন যে, আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোনো ভুল ধরার মানে সুযোগ আমি রাখি নাই। এ হুজুররা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিত আল্লাহ যদি এদের সামনাসামনি আসত, কারণ এদের এত পরিমাণ মানে নিকৃষ্ট মন মানসিকতা, সব সময় চিন্তা করে যে কি করে ভুল ধরবে, কি করে ভালোরে ভুল বানাবে, মানে ভালো এদের চোখে পড়ে না। আপনি দেখবেন যে আমাদের নাটকে কোরআন তেলাওয়াত করেছি, অসংখ্য হুজুরের কমেন্ট হলো, আরে ভাই তোমার তেলাওয়াত ঠিক হয় নাই, তোমার তেলাওয়াত ভুল হয়েছে, সহি হয় নাই, শুদ্ধ হয় নাই। আরে বাবা আমি তেলাওয়াত তো করেছি, যে ব্যক্তি তেলাওয়াত করে না, যে ব্যক্তি কোরআন পড়ে না, তুমি তো সিনেমা হল এফডিসি নিয়ে কখনো কোনো কথা বলো না।
তুমি এফডিসির ব্যাপারে তোমার কোনো মতামত নেই, এফডিসির বিরুদ্ধে তোমার কোনো কথা নেই, তুমি আমার নাটকে কুরআন তেলাওয়াতে কি সমস্যা হবে সেটা নিয়ে তুমি উঠে পড়ে লেগে যাও। দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে, দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, এদের নেগেটিভ কমেন্ট। কেন এদের, আপনাদের কেন এত এত নিকৃষ্ট মন মানসিকতা কেন? এবং সেখানে অসংখ্য পজিটিভ কমেন্ট হলো তাদের যারা ভালো মানসিকতার মানুষ, এবং তারা সেখানে কি করে এই হুজুরদের কমেন্ট গুলোতে যে হুজুরদের গালি দিচ্ছে, আমাদের বুকে লাগে। হুজুরদের গালি দিলে আমাদের বুকে লাগে, কারণ আমরা হুজুরদেরকে সম্মান দিতে চাই, তাদের উচ্চ মর্যাদার আসনে বসাতে চাই। আমরা জানি যে তারা এই সমাজের জন্য ভালো কিছু করতে চাই, তবে এখন ম্যাক্সিমাম হলো এই সমাজের জন্য ভালো কিছু করে না, সবাই পেট দিয়ে দিতে ব্যস্ত। 50,000, 60,000, 1,00,000 টাকা না হইলে মাহফিলে ডেট পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সকগত করোনা ভাইরাসটাকে দিয়েছে যে তোরা একটু এবার পরিশ্রম করে খাও, অনলাইন মার্কেটিং করতেছে এখন। এখন কেউ বোরখা বিক্রি করতেছে, কেউ পাঞ্জাবি বিক্রি করতেছে, কেউ খাঁটি সরিষার তেল বিক্রি করতেছে, এখন ব্যবসায় আসো কেন? এতদিন ওয়াজ ব্যবসা ছিল, সেই ওয়াজ ব্যবসা নিয়ে ভালো এলাকায় এসছো, ওয়াজ ব্যবসা করে গিয়েছো, দিনের জন্য কথা বলো, আল্লাহর জন্য কথা বলো, নিজের খেয়ে পকেটের টাকা তাবলিগ জামাতের মতো তাবলিগ করো। যারা পকেটের টাকা খরচ করে মসজিদে মসজিদে যায়, ভালো কথা বলে, এই তাবলিগ জামাতের বিরুদ্ধেও কথা বলে অনেক হুজুর আছে যে তাবলিগ জামাত এটা নাকি ইসলামে জায়েজ নাই, এটা নাকি ইসলামের পক্ষে নাই, এটা নাকি এভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা করেন নাই, ওটা করেন নাই। দাওয়াত তাবলিগের কাজ করছে, নিজের খেয়ে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের কাছে যাচ্ছে, মসজিদে আসার জন্য বলছে, বিভিন্ন মাসলা মাসাইল শিখাচ্ছে, কোরআন তেলাওয়াত করা শিখাচ্ছে, কোরআন পড়তে উদ্বুদ্ধ করছে, মানুষদেরকে ভালো পথে চলতে উদ্বুদ্ধ করছে, এগুলোকে অ্যাকসেপ্ট না করে, এগুলোকে প্রশংসা না করে এগুলোর বিরুদ্ধে কথা বলা। আসুন আমরা নিজেরা অন্যদেরকে ক্রেডিট দিতে শিখি, আমরা নিজেরা অন্যদেরকে ভালো বলতে শিখি। আমরা ভালো কাজটাকে যখনই আপনি প্রশংসা করবেন, তখন দেখবেন যে ভালো কাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনি যদি আমার আমার কাজটাকে ভালো বলেন, আমার ভালো কাজটার গতি আরো বৃদ্ধি পাবে। আমার কাজটার ভালো বলার দরকার নাই, আপনার ডানে বামে, আপনার পিছনে সামনে যতগুলো আছে, যারা আছে, যে যারা ভালো কাজ করে, যারা ভালো কাজের সাথে জড়িত, আসুন না আমরা তাদেরকে ভালো কাজের ক্রেডিট দিই, আমরা তাদেরকে ভালো বলতে শিখি। তাহলে দেখবেন যে এই সমাজটা ভালো হয়ে যাবে, এই দেশটা ভালো হয়ে যাবে, এই দেশের মানুষগুলো ভালো হয়ে যাবে। আমরা যদি এগুলো ভালো ভালো ক্রেডিট না দিতে পারি, তাহলে ভালো কাজটা বন্ধ হয়ে যাবে, ভালো মানুষগুলো কাজ করা বন্ধ করে দিবে। তাদের যদি সমালোচনা করতে থাকে, তাহলে একসময় দেখা যাবে যে এই ভালো কাজগুলো তারা আর করছে না। যে ব্যক্তিটা 5 অক্ত নামাজ পড়ে না, 3 অক্ত পড়ে, হ্যাঁ এটা সত্য, কেন 3 অক্ত পড়বে, সে তো 5 অক্তই পড়বে। আপনি সেটা ভালোভাবে বলেন, ভাই 3 অক্ত কেন করেন, 5 অক্তই পড়েন, এটাই করতে হবে, এটাই আপনার জন্য ফরজ, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তাগিদ করেছেন, এটাই আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রোজা রাখে একজন, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না। আপনি তাকে বললেন, আরে ভাই তোর এই রোজা রাখার দরকারটা কি আছে, মাঝে মাঝে রাখিস, মাঝে মাঝে রাখিস না, এটা না বলে বরং তাকে বলেন যে ভাই রোজা তো রাখছো, নিয়মিত রেখে দাও, এই নিয়ামতটা আগামী বছর তুমি নাও পাইতে পারো, আল্লাহ তোমাকে আগামী বছর পর্যন্ত হায়াত নাও দিতে পারে। একজন দেখা যাচ্ছে যে রোজার মাসে ইবাদত করেছে, আর বাকি 11 মাস সে ইবাদত করছে না, তখন কি বলছেন, আরে বাবা তোমার এই রোজার মাসের ইবাদত দিয়ে আর কোনো কাজ হবে না, ফায়দা হবে না, বাকি 11 মাস তো তোমার আল্লাহর পথে কোনো ইবাদতই নাই। তো তখন আপনি এই কথাটা বলার কারণে সে কি করলো, পরবর্তী বছরে সে রোজা রাখাই বন্ধ করে দিল, যে আমি 1 মাস রোজা রেখে তো লাভ নাই, তাহলে আমি কেন রোজা রাখবো। অথচ আল্লাহ বলছেন যে ফাবাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি জাররা পরিমাণ খারাপ কাজও দেখিয়ে দেব এবং জাররা পরিমাণ ভালো কাজও দেখিয়ে দেব। তো আল্লাহ যদি জাররা পরিমাণ ভালো কাজও দেখিয়ে দেয়, জাররা পরিমাণ খারাপ কাজও দেখিয়ে দেয়, আপনি বলার কে যে তোমার এই ইবাদত কোনো কাজে আসবে না, তোমার এই ইবাদত কোনো কাজে লাগবে না, তোমার এই 1 মাস রোজা রাখা কোনো কাজে লাগবে না। আল্লাহ চাইলে তার রোজার ওসিলায় ক্ষমা করে দিতে পারে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে তার যে কোনো ইবাদতের পরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিতে পারেন। এটা আল্লাহর এখতিয়ার। আসুন আমরা তাকওয়া অর্জন করি। ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। তো আসুন সম্মানিত ভাইয়েরা, ঈদের পরবর্তী সময়ে আপনাদের সামনে যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আসুন সর্বশেষ ইতি টানছি এই বলে যে আমরা ভালো মানুষ ভালো কাজকে ক্রেডিট দিতে শিখি। সে যদি খারাপ মানুষও হয়, তাহলে দেখবেন যে এই মানুষটা একদিন ভালো মানুষে পরিণত হয়েছে। ভালো কাজকে ক্রেডিট দিতে শিখি, যদি সে খারাপ মানুষও হয়, তাহলে দেখবেন যে সে ভালো মানুষে পরিণত হয়েছে। ভালো মানুষের ক্রেডিট দিবেন, ভালো কাজের ক্রেডিট দিবেন,
আর এতে করে সে ভালোবাসে, ভালো মানুষে রূপান্তরিত হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আবারও দেখা হবে, কথা হবে। ঠিকানা টিভি ডটপ্রেস এর সাথে থাকবেন, এটাই একান্ত প্রত্যাশা। আসসালাম। কারণ 40 মিনিট, একটা 40 মিনিট 4 সেকেন্ড একটা লাইভ করলো, সেখান থেকে আপনি কাটে নিয়ে 2 মিনিটেরও কম সময় একটা দেখে তার বিবেচনা করলেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমিও চেষ্টা করব যে সমস্ত মিডিয়ার ভাইয়েরা আজকে এটা রেকর্ড করতেছেন, প্রত্যেকটা ভাইকে বলবো এই ভিডিও পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যারা সচেতন নাগরিক আছেন, বিবেকবান মানুষ আছেন, তারা দেখবেন। আমার জানা মতে বাংলাদেশের বড় যত বড় বড় শীর্ষস্থানীয় আলেম আছেন, প্রত্যেকটা আলেমের সঙ্গেই কবির বিন সামাদ ভাইয়ের ভালো একটা সম্পর্ক আছে। অথচ আপনি কি বলে ফেলেলেন, একটু ভুলের কারণে। আর উনি আলোচনা করতেছিলেন প্রায় 26 মিনিট, কোনো কথা বলেনি, ভালো ভালো ঈদের শুভেচ্ছা বিনিময়। এছাড়া উনি বলতেছেন আপনাদের গঠনমূলক সমালোচনা আমার অনেক ভালো লাগে, এই কথাও বলেছিলেন ভাই। এক পর্যায়ে একটু কথা বলেছেন, এরপরে আস্তে আস্তে বলেছেন দাড়ি কই, দাড়ি কই। তখন ভাই প্রথমে বলেছিলেন ভাই তোর শোক থাকলে তুই তো দাড়ি দেখবি, এরকম একটা কথা বলেছিলেন। তারপরে ওখানেই শেষ। তারপরে 26 মিনিট আর কিছু বলেনি, 30 মিনিটে যাই কিছু বলেছিল। কাজেই আলোচনার দীর্ঘায়িত করব না, সকলের পায়ে হাত দিয়ে করার জন্য অনুরোধ করব, বিশেষ করে আলেম শ্রেণীর যারা আছেন। আমি ক্ষুদ্র একজন আল্লাহর নগণ্য বান্দা হিসেবে আপনাদের কাছে করজোর অনুরোধ করব, এ সমস্ত বিভ্রান্তিমূলক আলোচনা সারেন, বিভ্রান্তিমূলক কাজ থেকে বিরত থাকেন। ইনশাআল্লাহ ইসলাম আমাদের মাধ্যমে কায়েম হবে।